হাই ফ্রেন্ডস, মাই ব্রাদার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরো একবার সুস্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হচ্ছে আপনাদের নিয়োগের আপডেট নিয়ে সমস্ত খবর। যে খবরটা আজকে দিচ্ছি খুব অত্যন্ত দুঃখের সঙ্গে, সেটা হচ্ছে প্রথম বলবো আপার প্রাইমারি নিয়ে। আপার প্রাইমারি যে নিয়ে যে খবরটা আমি আপনাদেরকে বলেছিলাম, 1-5 তারিখের ভেতরে আপার প্রাইমারি ফার্স্ট ফেজ ভেরিফিকেশন এবং সেকেন্ড ফেজের একটা সম্ভাবনা আছে, কথাটা আমি আপনাদেরকে বলেছিলাম। কিন্তু সেটা কিন্তু আপাতত হচ্ছে না। কেন হচ্ছে না সেটা আপনারা কম বেশি জানেন যে ইসলামপুরের ঘটনা ঘটে যাওয়ার পরে কিন্তু সমস্ত নিয়োগ প্রক্রিয়ায় তার প্রভাব পড়েছে। ফলে আপার প্রাইমারির যে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে সেটা হচ্ছে পুজোর পরে, কিন্তু আপার প্রাইমারির সমস্ত ভেরিফিকেশন এবং সেকেন্ড ফেজ এবং থার্ড ফেজের যে এবং এমনকি ফোর্থ ফেজের কথা আমি আপনাদেরকে বলেছিলাম, সেটা কিন্তু পুজোর পরে শুরু হচ্ছে। পুজোর পরে যদি শুরু হয় এবং একটা কথা যতটুকু শুনতে পেলাম যে সমস্ত নভেম্বর মাস আপার প্রাইমারির নিয়োগ, আপার প্রাইমারির সমস্ত প্রক্রিয়াটা নভেম্বর মাস ধরে কিন্তু চলবে, এটুকু শোনা যাচ্ছে। তো আপার প্রাইমারি আপাতত 1-15 তারিখের ভেতরে যে ডেটটা আমি দিয়েছিলাম সেই ডেটটা কিন্তু আপাতত হচ্ছে না। সেটা একটু আপনারা কম বেশি বুঝতে পারছেন কেন হচ্ছে না সেটা আমি বলেছি আপনাদেরকে। এটা গেল আপার প্রাইমারি নিয়ে। এবার বলবো যে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আগামী 5 তারিখ অবধি শিক্ষক নিয়োগের সমস্ত কিছুতে স্থগিতাদেশ দিয়েছেন। অর্থাৎ আজকে 25 তারিখ এবং আগামী 5 তারিখ অবধি, অর্থাৎ এই দীর্ঘ 11 দিন মতো বা 10 দিন মতো কি হচ্ছে যে সমস্ত নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিয়েছেন। কারণ তিনি বলেছেন যে যতক্ষণ না পর্যন্ত প্রত্যেকটা জেলার স্কুলে কত টিচার প্রয়োজন এবং সেটা রিপোর্ট করে জমা না দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত, অর্থাৎ 5 তারিখ অবধি কিন্তু নিয়োগ প্রক্রিয়া হবে না। অর্থাৎ 5 তারিখের ভেতরে সমস্ত জেলায় কতগুলো টিচার দরকার, কোন স্কুলে কোন টিচার দরকার, সেটা কিন্তু তার রিপোর্ট জমা দিতে বলে পার্থ চট্টোপাধ্যায়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই 10 দিনের ভেতরে, যেখানে এত বছর ধরে সম্ভব হলো না, সেটা 10 দিনের ভেতরে কি করে সম্ভব হবে সেটাও কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। ফলে আমাদের যে নিয়োগ প্রক্রিয়ার যে একটা গতি ছিল সেই গতিটা কিন্তু এখন থমকে গেল। এবার বলবো ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশনে যেসব ক্যান্ডিডেট আছেন তাদের সম্পর্কে। আপনাদেরকে আমি বলেছিলাম যে 20 তারিখ থেকে 28 তারিখের ভেতরে আপনাদের একটা খবর হওয়ার কথা ছিল, সেই খবরটা কিন্তু সত্যি হওয়ার কথা ছিল। কিন্তু সেই বিষয়টা সম্পূর্ণ ঝুলে গেল এক ইসলামপুরের ঘটনা ঘটে যাওয়ার পরে। ফলে আপনাদের যে নিয়ে যে তো যে আন্দোলনটা হলো সেখানে কিন্তু যে কথাটা বলেছে সেখানে ম্যাডাম যে কথাটা বলেছেন, আমাদের বর্তমান যে চেয়ারপারসন আছেন সে চেয়ারম্যান, তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে পুজোর আগে আপার প্রাইমারির এবং সরি পুজোর আগে ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশনের রেজাল্টটা বের করে দেওয়ার প্রবল চেষ্টা চলছে। অর্থাৎ আপনারা জানি যে বর্তমান যিনি চেয়ারম্যান আছেন এসএসসি, তিনি তার কথা কিন্তু তিনি রাখেন। ফলে আমরা যদি তার কথা বিশ্বাস করে ধরে নিই, তাহলে বিশেষ করে ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশনের যেসব ক্যান্ডিডেট আছেন, আশা করি আপনাদের আগামী 15 তারিখের ভেতরে আপনাদের রেজাল্ট কিন্তু বেরিয়ে যাবে। ফলে আপনারা যে এতদিন ধরে ধৈর্য ধরেছিলেন যে 28 তারিখের ভেতরে বলেছিলাম, অন্তত এই কটা দিন একটু দেরি করুন। অর্থাৎ আপনাদের যেটা হবে 5 তারিখ থেকে 15 তারিখের ভেতরে আপনাদের রেজাল্টটা বেরোনোর বড় সম্ভাবনা রয়েছে, এইটুকু বলতে পারি। তো সমস্ত নিয়োগ প্রক্রিয়া নিয়ে এইটুকু আজকে ছিল অত্যন্ত দুঃখের খবর, সেটা তো কম বেশি আমরা বুঝতে পারছি। কিন্তু করার কিচ্ছু নেই, যেহেতু আমরা প্রত্যেককেই হচ্ছে পরিস্থিতির শিকার, পরিস্থিতি যেভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমরা কিন্তু সেইভাবে যাচ্ছি। ফলে আমাদের প্রত্যেকের হাত পা বাঁধা, এইভাবেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো যাই হোক, তার বাদে একটু কথা বলি, যারা আমি একটু বলে নিই আছে যে যারা অনলাইন ইনকাম সংক্রান্ত বিষয়ে আমাকে বারবার ফোন করছেন, আসার কথা বলছেন, তাদেরকে আমি বলি যে এ সপ্তাহের শুক্রবার, শনিবার এবং রবিবার পরপর 3টে দিন আমি থাকবো। যদি আপনারা অনলাইন ইনকাম সংক্রান্ত বিষয়ে জানতে চান বা আসতে চান, তাহলে যোগাযোগ করতে পারেন। আশা করি যেভাবে এতগুলো মানুষকে পথ দেখিয়েছি তারা অনলাইন ইনকাম করছে বাড়িতে বসে রীতিমতো, আশা করি আপনাদেরও সেই পথটা দেখাতে পারবো, এটুকু আত্মবিশ্বাস আমার আছে। তো আজকে ছিল এই পর্যন্ত, আবার নতুন করে ভিডিও নিয়ে নতুন করে কথা নিয়ে নিশ্চয়ই দেখা হবে। ততক্ষণে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বেস্ট অফ লাক, অল দ্য বেস্ট।